বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকার ব্লকবাস্টার ও সিলেটের নন্দিতা সিনেমা হল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ব্লকবাস্টার সিনেমা হলে, সেখানে আছেন সহকর্মী সাব্বিরোজ। সাব্বির, সিনেমা হলে ভিড় কেমন দেখছেন জানাবেন। আমি আছি যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। আপনি জানেন দেশের 153 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, আর যমুনা সিনেমাসে চলছে হচ্ছে 4টি সিনেমা হলে 4টি শো চলছে। তো আজকে ছিল শুরুর দিন এবং আপনাকে আমি দেখাতে পারতাম, কিন্তু 3টা থেকে শোটা শুরু হয়ে গিয়েছে মুজিব একটি জাতির উপকারের। এবং সেখানে দেখেছি যে প্রথম দিন এবং ছুটির দিন হয় বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তো আমি বলে রাখি যে এই চলচ্চিত্রটি আসলে আমাদের একটি দলিল। এই চলচ্চিত্রের বিভিন্ন কলাকৌশলীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ধরনের বায়োপিক বঙ্গবন্ধুকে নিয়ে করা এটি প্রথম, এবং এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের 60% এবং ভারতের 40% এই অনুদানে এটি তৈরি হয়েছে। তো আশা করছে, কর্তৃপক্ষ আশা করছে যে দিন বাড়ার সাথে সাথে, মানুষের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে এমন একটি চলচ্চিত্র দেখতে মানুষ ভিড় করবে। এবং আজকে বিশেষ করে ভিড় লক্ষ্য করা গেছে সব বয়সেরই, বিশেষ করে মানুষও। আমরা অনেক দর্শকের সাথেও কথা বলেছি, তারা বলছে যে আমরা এরকম জাতির পিতাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে, যেটা দেখার জন্যে তারা খুবই আগ্রহী এবং তারা খুবই খুশি যে এরকম একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে। তো আমাদের সাথে হল কর্তৃপক্ষ রয়েছে, আমরা তার কাছ থেকে একটু শুনবো যে আপনাদের কেমন সাড়া পাচ্ছেন প্রথম দিনে। সারা ভালো পাচ্ছি, সব এইজের দর্শকই আসছেন দেখার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যে মুভিটা মানে রিলিজ হয়েছে আজকে, সেটা দেখার জন্য সব এইজের দর্শকরাই আসছে। কি হল সংখ্যা বাড়াবেন বা শোয়ের সংখ্যা বাড়াবেন, এটা এখনো বলতে পারছি না, এটা দর্শক চাহিদার উপর ডিপেন্ড করবে আসলে। ধন্যবাদ আপনাকে। মিমো, আপনি শুনছিলেন যে তারা দর্শকের চাহিদা অনুযায়ী পরবর্তী ডিসিশন নেবে, এবং তারা বলছে সব ধরনের দর্শকেরই সাড়া পাচ্ছেন। তো যেহেতু এটি আমাদের একটা বীরত্ব গাথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে করা, এটি একটি দলিল, সো সবাই দেখতে আসবে এমন প্রত্যাশা সকলের। এই ছিল যমুনা ব্লকবাস্টার থেকে আমার কাছে সর্বশেষ। এবার চলে যাব সিলেটের নন্দিতা সিনেমা হলে, সেখানে আছেন সহকর্মী সাদমান শাবাব। শাবাব, জানাবেন দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন। তাজদিন, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জননন্দিত সিনেমা হল নন্দিতা সিনেমা হলে, এবং জানি যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনী নিয়ে কিন্তু একটি বায়োপিক নির্মিত হয়েছে মুজিব একটি জাতির উপকার। এবং এই বায়োপিককে ঘিরে কিন্তু আমরা এখানে দর্শক যারা রয়েছেন তাদের কিন্তু একটি উচ্ছ্বাস দেখতে পেয়েছি। তারা আসলে ইতিহাসের যে অজানা তথ্যগুলো রয়েছে এবং ইতিহাসের যে নতুন অধ্যায় রয়েছে সেই বিষয়ে আসলে জানতে পেরে পারবে বলে আজকে তারা উচ্ছ্বাসিত বোধ করছেন। এবং শুধু সিলেটেই নয়, এই নন্দিতা সিনেমা হলেই নয়, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারেও কিন্তু একই সাথে আসলে এই মুজিবকে নিয়ে তৈরি এই বায়োপিকটি আসলে দেখানো হচ্ছে। এবং দর্শকরা যে বিষয়টি বলছেন যে আসলে এটি একটি শুধু সিনেমা নয়, এটি আসলে ইতিহাসের একটি প্রামাণ্য দলিল, তারা আসলে এটিকে অভিব্যক্ত করছে। এবং তরুণ প্রজন্মের আসলে উপস্থিতি কিন্তু আমরা এই যে সিনেমা হলটি রয়েছে নন্দিতা সিনেমা হল সেখানে দেখতে পেয়েছি। আমরা গতকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রিমিয়ার শোটির উদ্বোধন করেন, এবং আজকে 153টি প্রেক্ষাগৃহে মুভিটি দেখানো হচ্ছে, এবং 27 অক্টোবর থেকে প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু দেখানো হবে। সব মিলিয়ে আসলে তরুণদের যে উচ্ছ্বাসের জায়গাটি রয়েছে, তরুণদের উচ্ছ্বাসের যে জায়গাটি রয়েছে তারা আশাবাদী যে সামনে আসলে এই মুভিটিতে আরও বেশি সাড়া পাবে, এবং তারা ট্রেইলার দেখে এটিতে উজ্জীবিত হয়েছেন। তানজিন, এই ছিল সিলেটের নন্দিতা সিনেমা হল থেকে আমার কাছে মুজিবকে নিয়ে নির্মিত বায়োপিকের সর্বশেষ। সাব্বির এবং শাবাব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।